হ্যালো গাইস, ইটস মি টিপু আরজু, আর আপনাদের সামনে নিয়ে এসেছি রিয়াকশন ভিডিও পার্ট টু। সো আজকে যে ভিডিওটি নিয়ে আমি রিয়াকশন করবো সেটা হলো ভিডিও বাবা প্রোডাকশনের, ওরা নতুন একটি গান বের করেছে ডেসপাসিতো। এইটা এই গানের প্যারোডি তারা বের করেছে দেশবাসিতো, বাংলাদেশের অর্থমন্ত্রীকে নিয়ে একটি প্যারোডি সং তারা বের করেছে। সো এই প্যারোডি সং এর উপরে আজকে আমি আমার অপিনিয়ন শেয়ার করব। সো ফ্রেন্ডস, লেটস গো স্টার্ট ইট। ওকে, তো সর্বপ্রথম বলে রাখি ভিডিওটি একদম দেশবাসিতোর হোয়ার এডিটিং। ইগনোর ইট, ইগনোর ইট। হুবহু ওই ভিডিওটার উপরে ওর জাস্ট শুধু ফেসটা লাগিয়ে দিছে, গ্ল্যামার। আমাদের অর্থমন্ত্রী কত কিউট! ভিডিও বাবা প্রোডাকশন প্রেজেন্টিং, ভালো ছিল। ব্যাটম্যান আমাকে তো থামাতে তো পারবে না, থামাতে পারবে না, সবার টাকা মায়ের খাবো। তো আচ্ছা, আমরা বড় লোক, আমি বড় লোক। তোমারে ঘাড়াবো, আচ্ছা ভাই তুমি রিটায়ার করো। ও ওয়েট, দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। এটা জানি না, ট্রু, আমি কিছু কমেন্ট করবো না। That's true, that's true. পয়সা Don't forget to subscribe and share. ও মাই গড, সেই পরিমাণের হাসি পাইছে আমি, অনেক বেশি, মানে এই জিনিসটা ভিডিওটা অনেক বেশি ফানি, মানে চিল্লায় হাসতে পারলে মনে অনেক বেশি ভালো লাগতো। ও মাই গড, আসলে আমাদের অর্থমন্ত্রী দ্য ব্যাটম্যান, উনি হয়তো বা এইভাবেই চিন্তা ভাবনা করছে, সেই চিন্তা ভাবনাটাকেই না আসলে তারা এই যে ভিডিও বাবা প্রোডাকশন তারা তাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে। 100% অ্যাপ্রিসিয়েট ভাইয়া তোমাদের জন্য, ভিডিও বাবা প্রোডাকশন যারা তোমরা কাজটা করছো তোমাদেরকে অনেক বেশি থ্যাংকস, অনেক বেশি থ্যাংকস, যাতে মানে এই ভিডিওটা করছো তোমরা, আসলে আসলে ফাটাই দিচ্ছ এক কথায়। আর আমি কিছু অপিনিয়ন শেয়ার করবো, ঠিক আছে? সে অপিনিয়নগুলো হলো, আচ্ছা একটা লোক অনেক কষ্ট কষ্ট করে দেখেন ভিডিওটা তৈরি করছে, ঠিক আছে, সে লিরিক লেখছে, সে মিউজিকটাকে ওইভাবে মানে ওইভাবে করছে, যদিও ওইটা ওদের মিউজিকের উপরে বসা বসায় দিয়েছে, কিন্তু তো বসে এডিট করছে, সে ওই লিরিক লিখতেও তার অনেক ফাটছে,
সো তার অনেক কষ্ট হয়েছে, তাই না? একজন যে কন্টেন্ট ক্রিয়েটর তার অনেক কষ্ট হয়েছে। সো আমার একটা বিষয় সেটা হলো যে আপনারা হয়তো বা এখানে দেখতে পারতেছেন কিছু, দেখেন এই যে পেজগুলো, এই ফেসবুক পেজগুলো কি করছে, ভিডিওটা বের হয়েছে ভালো, খুব ভালো, এই ফেসবুক পেজগুলো তারা করলো এই ভিডিওটাকে তাদের পেজে আপলোড দিছে, ইভেন অনেক অনেক পেজগুলোতে তারা লিখেও দিছে যে এটা তাদের ভিডিও। এটা মাত্র 26,420টা ভিউ আমি মাত্র দেখতেছি, হ্যাঁ আমি যখন দেখতেছিলাম তখন মাত্র 26,420 জন ভিউ ছিল আর 14K সাবস্ক্রাইব। এটা এই ভিডিওটা এত ভালো ছিল, আমি ফেসবুকে দেখছি প্রায় কোনো কোনো পেজের ভিডিওতে প্রায় লাখখানেকের উপরে চলে গেছে, ঠিক আছে, তার ইউটিউব ভিউ এইটা। সো একটা কন্টেন্ট ক্রিয়েটর যে বানালো, বানানোর পর সে যে ইউটিউবে দিল, কিছু তো পাওয়ার উদ্দেশ্যেই দিছে, তাই না? সে তো এত কষ্ট 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 করে যেহেতু ভিডিওটা বানিয়েছে, তো সে তো অবশ্যই কিছু আশা করে, তাই না? অ্যাটলিস্ট একটা লাইক আশা করে, টাকা পয়সা দূরে থাক পরের কথা, লাইক বা কমেন্ট এগুলো তো মানুষ আশা করে। সো এইটা আমি আমি যে যারা পেজগুলো যে পেজগুলো এই ভিডিওটা তারা রি আপলোড করছে তাদেরকে আমি আসলে ধিক্কার জানাই, এছাড়া কিছু না। আপনারা লিঙ্ক শেয়ার করতে পারতেন, অল্প একটু দিয়ে দেন আপনারা লিঙ্ক শেয়ার করে দিতে পারতেন। আমাদের এই প্রবলেমটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের ইউটিউব যেই কমিউনিটিটা আছে বা আমাদের ইউটিউবের যেই পরিবেশটা আছে সেই পরিবেশটা কখনো গ্রো আপ হবে না। আমরা আমাদের বাংলাদেশি যারা ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করে তারা সবসময় ওই বাইরের বাইরের ভিডিওগুলোই দেখবে। সো আমি তাদেরকে একটা মেসেজ দিই, আপনারা যারা পেজ পেজের অ্যাডমিন যারা আছেন তারা প্লিজ এই কাজটা করবেন না। তারা পারলে ইচ্ছা করলে, তারা কিন্তু একটা টেইলারও দিয়েছিল, তো আপনারা ওই টেইলারটা দিয়ে দেন লিখে দিতে পারতেন ফুল ভিডিও বের হয়েছে বা এরকম কিছু, আপনারা ওখানে গিয়ে দেখেন, আপনারা ডিরেক্ট ইউটিউবের কি বলে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারতেন। সো কন্টেন্ট ক্রিয়েটাররা আরো বেশি মানে ভালো তাদের লাগতো, তাই না? ভালো লাগতো, তারা আরো ভালো ভালো কোনো ভিডিও তারা বের করতে পারতো। আমি যেটা চিন্তা করি এরকম ভাবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করা উচিত। দেখেন আমি কি করছি, আপনাকে দেখাই, দেখেন আমি ভিডিওটা দেখছি, দেখার পর লাইক দিলাম, দেন সাবস্ক্রাইব করলাম, হ্যাঁ নোটিফিকেশন অন করলাম, বেল আইকন প্রেস করে আর কমেন্ট করলাম, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকেই যদি এইভাবে ভিডিও দেখার পর যদি কন্টেন্ট ক্রিয়েটারকে এইভাবে ফিডব্যাক ফিডব্যাক দেন, তাহলে আপনার তো কখনো আমার মনে হয় না মানি ব্যাগ থেকে টাকা চলে যাবে, ক্রেডিট কার্ড থেকে টাকা চলে যাবে, তাই না? এরকম তো কোনো কিছু হবে না, কিন্তু একটা যে কন্টেন্টটা ক্রিয়েট করলো তার অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি তার খুশি লাগবে যে আমার আমি একটা কষ্ট করছি, সারা রাত যাবৎ একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটা মানুষ দেখে কমেন্ট করছে, মানুষ দেখছে, একটা রেসপন্স করছে, তাই না? সো এইভাবে আসলে আমাদের সবাইকে ট্রিট করা উচিত। আমরা সবাই আসলে এইভাবে যদি না গাই তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু হারিয়ে যাবে, তাই না? অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল যাদের ভিডিও আমাদের অনেক ভালো লাগছে কিন্তু জীবনে একটা কমেন্টও করি না, একটা লাইকও দেয় নাই, ইভেন তাদের চ্যানেলে কখনো ঢুকে সাবস্ক্রাইবও করি নাই, সো কিন্তু ভালো লাগছে, তাই না? সো এই জিনিসটা আমরা আজকে থেকে না করি, আমরা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই 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 কোনো ভিডিও ভালো লাগলে তারপর ভালো লাগার পর যেই কাজগুলো করণীয় সেই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন। সো ফ্রেন্ডস, রিয়াকশন ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। সো আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি, আমার 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 কথা যদি আপনাদের রুট মনে হয়ে থাকে তাহলে আই এম রিয়েলি সরি। সো ফ্রেন্ডস, আমি সবার কাছে মাপ চাচ্ছি যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে, আপনার কাছে যদি খারাপ লেগে থাকে। সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো, তাদের চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।